আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন সাবেক মেয়র সাইদ খোকন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার পরিবারের সদস্যদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমি ও আমার প্রাণপ্রিয় ঢাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশনের এহেনো কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান বন্ধ হয়ে যাবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পাওনা বন্ধ হয়ে যাবে। আমার সংসার পরিচালনা করা দুরূহ হয়ে পড়বে। বিভিন্ন ইউটিলিটি বিল থেকে নিয়ে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর আমার জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। আমি দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব, আপনারা আদালতের মাধ্যমে আমার জব্দকৃত অ্যাকাউন্ট সচল করে দিয়ে আমাকে স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনার সুযোগ করে দেবেন। দর্শক দেখছিলেন সাইদ খোকনের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। দর্শক, বাজেট অধিবেশনে কথা সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাজেট দিয়েছেন এবং বাজেট বক্তৃতায় তিনি এই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরেছেন। আমি আমাদের বিরোধী দলের উপনেতার কিছু কথা আমি শুনলাম এবং অন্যান্য অনেক বিরোধী দলের সদস্যরা কথা বলেছেন বা বাইরেও অনেকে আলোচনা সমালোচনা করেছেন, ঠিক তারাই বিশ্ব পরিস্থিতিটা এটা উপলব্ধি করতে পেরেছেন কি না তাদের বক্তব্য শুনলে আমি একটু সন্দিহান হয়ে পড়ি যে সেই উপলব্ধিটা বোধহয় তাদের নেই। তবে হ্যাঁ, সমালোচনা তারা করবেন, কথা বলবেন, সেটাই আমরা চাই, এটা ভালো। তো আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি আমি ব্যাপারে কিছুটা বলতে চাই যে বাংলাদেশ করোনা ভাইরাস 2020 সালের প্রথম মার্চ মাসে শুরু হয় এবং এর আগে পৃথিবীর অন্যান্য দেশে যেমন চীনে শুরু হয়েছে, ইউরোপে, আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমরা এই করোনা ভাইরাসের কারণে আমাদের আমদানি রপ্তানি সহ অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব আসে এবং বিভিন্ন সেক্টরে এই প্রভাবটা দেখা দেয়। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি। 2020 সালে 25 মার্চ আমরা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য 5,000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করি এবং একই বছরে 5 এপ্রিল তারিখে আমরা আরও 67,750 কোটি টাকার 4টি প্যাকেজ ঘোষণা করি। এই প্যাকেজের কলবর কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং নতুন নতুন সেক্টর বিভিন্ন জনগোষ্ঠীকে আমরা এর সহায়তায় নিয়ে আসি এবং প্যাকেজের আওতা আমরা সম্প্রসারণ করি। এ পর্যন্ত 23টি প্যাকেজ চালু করেছি যার মোট আর্থিক মূল্য 1,28,441 কোটি টাকা। 2020-21 অর্থবছরে অনুমিত জিডিপির প্রায় 4.2%। এছাড়া প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে এই তহবিল থেকে 115,63,00,000 টাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক সহায়তা আমরা প্রদান করেছি। কোভিড-19 কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি যার আমাদের 4টি কৌশল আমরা নির্ধারণ করেছি যে কীভাবে আমরা একবার তৃণমূল পর্যায়ে মানুষকে সুরক্ষা দিতে পারি সেদিকে। এটা হচ্ছে আমরা সরকারি ব্যয় বৃদ্ধি করার
সিদ্ধান্ত নিয়েছি সরকারি ব্যয় বৃদ্ধি করা, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে বিভিন্ন ঋণ সুবিধা প্রদান প্রবর্তন করা, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা, বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। এই চারটা কৌশল আমরা সামগ্রিক কর্মপন্থা নির্ধারণ করেছি, যার মধ্যে কিছু কাজ আমরা দ্রুততার সাথে, কিছু আমাদের স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী, অর্থাৎ আশুকরণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই তিন ধরনের পদক্ষেপ আমরা হাতে নিয়েছি এবং সেভাবে আমরা। দর্শক, বাজেট অধিবেশনে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ দেখছিলেন। চলে যাব পরের সংবাদে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো চলছে সীমিত পরিসরের লকডাউন। তবে লকডাউনে অফিস, আদালত, গার্মেন্টস কারখানা সব খোলা রেখে কেবল গণপরিবহন বন্ধ থাকায় আজও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় এমন চিত্র। একদিকে যানবাহন সংকট, অন্যদিকে বিকল্প উপায়ে কর্মস্থলে যেতে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। অফিসগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনে আনা নেওয়ার প্রশাসনিক নির্দেশনা থাকলেও সেটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ, এমনকি সেটি নজরদারি করারও কেউ নেই। অন্যদিকে ব্যক্তিগত গাড়ির নামে যাত্রী পরিবহনের ঘটনাও ঘটছে অহরহ, সেক্ষেত্রে তোয়াক্কা করা হচ্ছে না স্বাস্থ্যবিধিকে। দর্শক, গণপরিবহন বন্ধ রেখে লকডাউনে দ্বিতীয় দিনের অবস্থা জানাতে সাইনবোর্ড এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এর আগে সংবাদে আপনি আমাদের জানাচ্ছিলেন সেখানকার লকডাউনের পরিস্থিতি, এখন যেহেতু আপনি সাইনবোর্ডে আছেন, সেখানকার লকডাউন চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। আফসানা, আসলে গণপরিবহন বন্ধ রেখে সব কিছু খোলায়, কিন্তু বিশেষ করে দূরের মানুষ যারা ঢাকার ভিতরে ঢুকতে চান বা তাদের অফিসের কাজে বা জরুরি কাজে যারা যেতে চান, তারা সব থেকে বেশি বিপাকে পড়েছেন। অনেকে হয়তো বা হাসপাতালে যাবেন, তারাও বিপাকে পড়েছেন। যেহেতু শুধুমাত্র রিক্সা খোলা রাখা হয়েছে এবং সব ধরনের গণপরিবহনকে বন্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রে অনেক মানুষই কিন্তু দূর থেকে রিক্সাগুলো নিয়ে তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না। যেহেতু শুধুমাত্র রিক্সা চলছে, সেই রিক্সা নিয়ে কিন্তু মানুষজন তাদের যেখানে যাওয়া দরকার সেই জায়গাগুলোতে যেতে পারছেন না, যার ফলে কিন্তু মোটর সাইকেলে দুইজনের একজনের বেশি উঠতে বলতে মানা করা হলেও কিন্তু মোটর সাইকেলগুলো কিন্তু আগের মতোই সেই যাত্রী নিয়ে চলাচল করছে। এর পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোগুলো কিন্তু যাত্রী নিয়ে চলাচল করছে। সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি, সেটি কিন্তু কোনোভাবে মানানো সম্ভব হচ্ছে না। গাদাগাদি করে লোক উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর পাশাপাশি কিন্তু কয়েকগুণ বেশি ভাড়া মানুষকে গুনতে হচ্ছে। তো আমি একজনের সাথে যদি একটু কথা বলি, ভাই কোথায় যাবেন বা কিভাবে যাওয়ার জন্য ইয়ে করছেন? আমি মূলত আপনার মাঝে যাত্রাবাড়ি যাব। হ্যাঁ, তো আপনার দেখা যায় এখানে তো কোনো গাড়িই নাই, তো সিএনজিও আগে চলতো, সিএনজিও বন্ধ করে দিয়েছে। তো এখন দেখি কিভাবে যাওয়া যায়, কারণ কোম্পানি তো বন্ধ দেয়নি, আমাদের কোম্পানিতে জব করি কিন্তু কোম্পানি তো বন্ধ দেয়নি। কোম্পানি তো গাড়ি দিতে বলছিল, সেটা কি করেছে? কারণ আমরা যারা সেলসে জব করি তার জন্য কিন্তু বলেই গাড়ি দেওয়া যায় না। হ্যাঁ, কোম্পানিতে আমাদের নিয়ম নাই যে গাড়ি দেওয়ার এখনো পর্যন্ত, তো এই জন্য আমরা দাঁড়ায় আছি, কিছু করার নাই। কিন্তু দেখা যায় আমাদের কোম্পানিতে টিএডি বিল দিত, তা কিন্তু আমাদের বাড়ানো হয়নি, কিন্তু গাড়ি ভাড়া কিন্তু আমাদের দ্বিগুণ দিতে হচ্ছে বা তিনগুণও দিতে হচ্ছে। এই সেই আমাদের একটা মানে মূলত একটা মানে কি বলবো, মানে এরকম মানসিক এক সমস্যা পড়ে গেছি গিয়া। আসলে যেটি শুনছিলেন যে কোম্পানিকে বলা হলেও কিন্তু আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ মানুষই বলছে তাদের কোম্পানি তাদের পরিবহনের কোনো ব্যবস্থা করেনি, শুধুমাত্র তাদেরকে। ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ সাইনবোর্ড থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। এদিকে কঠোর লকডাউনের ঘোষণায় গ্রামে ছুটছে মানুষ। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে শিমুলিয়া ঘাটে ভিড় করেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, পিকআপ ভ্যানে করে কয়েক গুণ ভাড়া দিয়ে ঘাটে আসছেন মানুষ। গাদাগাদি করে যাতায়াত করায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। নদী পার হতে ঘাটে অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। এদিকে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে লকডাউনের ঘোষণা দেওয়া হলেও শিমুলিয়া বাংলাবাজার রুটে স্বাভাবিক সময়ের মতোই 14টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মুশিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শিমুল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিমুল, স্বাস্থ্যবিধি মেনে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর এখন গাড়ির চাপ কেমন দেখছেন সেখানে জানাবেন। আফসানা,
শিমুলিয়া ঘাটে কিন্তু যাত্রী থেমে থেমে বাড়ছে। অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাওয়া লকডাউনকে কেন্দ্র করে কিন্তু তারা মূলত যাচ্ছে শিমুলিয়া ঘাট দক্ষিণবঙ্গে। আমাদের যেমন যাত্রীরা বলেছেন, সেই যাত্রীর সংখ্যা কিন্তু সকাল থেকে কিন্তু যাত্রীর চাপ রয়েছে, তো যাত্রীর চাপ কিন্তু থেমে থেমে বাড়ছে, কখনো একটু কমছে আবার কিন্তু বাড়ছে। আপনাকে বলে রাখি, আমরা বিএডব্লিউ টিসি যে এজিএম রয়েছে শফিকুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে বিশেষ লকডাউন এবং কি সামনে যে কঠোর লকডাউন রয়েছে তা নিয়ে কিন্তু কোনো নতুন কোনো নির্দেশনা আসে নাই, ফলে এই রুট কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আজকে পর্যন্ত কিন্তু 14টি ফেরি চলছে। এবং আপনি বলে রাখি যে শিমলা ঘাটটি কিন্তু যেমনটি আপনার জরুরি পরিবহন যানবাহন যাচ্ছে, পাশাপাশি কিন্তু প্রাইভেট কারগুলো যাচ্ছে। এবং আমাদেরকে এই যাত্রী যে বোঝাই করে যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে যেমনটি বলেছে কর্তৃপক্ষ, আমাকে বলছে যে আসলে যে এই মুহূর্তে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ার কারণে কিন্তু এই এই ফেরিতে যাচ্ছে। দর্শক মোহাম্মদ শিমুল জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। দফায় দফায় লকডাউনের মধ্যেও বিভিন্ন জেলায় বাড়ছে করোনার মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগে 59 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 24 ঘন্টায় মারা গেছে 12 জন। এ জেলায় নতুন করে 378 জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার 37%। 13 জন মারা গেছে চুয়াডাঙ্গায়। একই সঙ্গে জেলায় নতুন করে 99 জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 180 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মোথানের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।